প্রিয় শিক্ষার্থী, অনলাইন প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর আলোকপাত করব। প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা হিসাব বিজ্ঞান পরিচিতির আগের ক্লাসগুলোতে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আগের ক্লাসগুলোতে হিসাব খাত এবং হিসাবের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লেনদেন থেকে হিসাব খাত চিহ্নিতকরণ এবং হিসাব খাতের শ্রেণীবিন্যাস নির্ণয় করা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা বই খাতা নিয়ে আমাদের সাথে তৈরি হয়ে নাও এবং নিজে নিজে অনুশীলন করার চেষ্টা করো। প্রথমে একটি লেনদেনের দিকে আমরা খেয়াল করব। হিসাব খাত নির্ণয় করার সময় প্রথমেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের যে লেনদেনটি দেওয়া আছে বা যে ঘটনাটি দেওয়া আছে বা যে উদ্দীপকটি দেওয়া আছে বা যে প্রশ্নটি দেওয়া আছে, এটি আসলে লেনদেন কিনা। লেনদেনের বৈশিষ্ট্যের আলোকে যদি এটি লেনদেন হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে হিসাব খাত নির্ণয় করব। আর যদি এমন কোনো ঘটনা দেওয়া থাকে যেটা লেনদেন নয় তাহলে সেখান থেকে কোনো হিসাব খাত নির্ণয় করা হবে না। আমরা সেক্ষেত্রে মন্তব্য দেখে দিব যে উক্ত ঘটনাটি লেনদেন নয়। তাহলে আমরা এই যে প্রথম পত্রে আগে যে লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি, লেনদেন আমরা বিস্তারিত আলোচনা করেছি, সেই বিষয়টি ধারণা ভালো করে ধারণা রাখলেই তাহলে আমরা আগে যে লেনদেন নিয়ে কথা বলেছি লেনদেন সম্পর্কে সঠিক ধারণা থাকলেই তুমি হিসাব খাত সহজেই নির্ণয় করতে পারবে। এবারে আমরা উদাহরণ সহ বিস্তারিত কথা বলবো। প্রথমে একটি লেনদেন দেখো, জনাব আমির 2020 সালের 1 জানুয়ারি নগদ 2 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসায় আরম্ভ করে। এই যে লেনদেনটি, এই লেনদেনটি এখানে একজন মালিক ব্যবসা শুরু করেছেন, তিনি নগদ টাকা নিয়েছেন এবং কিছু অফিস সরঞ্জাম নিয়েছেন। এখানে আমরা যে বিষয়টি খেয়াল করব, আমরা কিন্তু মালিকের হিসাব রাখছি না, আমরা হিসাব রাখছি হচ্ছে ব্যবসায়ী। তো ব্যবসায়ের কি কি পরিবর্তন হচ্ছে সেই বিষয়গুলো আমরা এখানে প্রথমেই শনাক্ত করার চেষ্টা করব। মালিকের কাছে টাকা ছিল, মালিকের কাছে সরঞ্জাম ছিল, সেগুলো চলে আসলো ব্যবসায়ের কাছে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, মালিক যেমন একটি ব্যক্তি, ব্যবসায়ী হচ্ছে একটি কৃত্রিম ব্যক্তি বা কাল্পনিক ব্যক্তি। হিসাব বিজ্ঞানে আমরা এই মালিকের নামে হিসাব না রেখে আমরা ব্যবসায়ের নাম হিসাব রাখবো। তাহলে মালিকের কাছে যে নগদ টাকা ছিল সে টাকা চলে আসলো ব্যবসায়ের কাছে, মালিকের কাছে যে অফিস সরঞ্জাম ছিল সেই অফিস সরঞ্জাম চলে আসলো ব্যবসায়ের কাছে। এভাবে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে, প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে আমরা লেনদেনের পরিবর্তনগুলো শনাক্ত করার চেষ্টা করব, তাহলেই আমরা হিসাব খাত সহজে নির্ণয় করতে পারব। আর হিসাব খাত নির্ণয় করার ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সমজাতীয় লেনদেনগুলো একটি সাধারণ শিরোনামের অধীনে লিপিবদ্ধ করা হবে। এই জন্য সমজাতীয় লেনদেনগুলোর জন্য একটি সাধারণ শিরোনাম আমরা শনাক্ত করব। এবারে দেখো, যে যে নগদ টাকা নিয়ে শুরু করলো, প্রতিষ্ঠানের অভ্যন্তরে যত নগদ লেনদেন হবে এই লেনদেনগুলোকে আমরা নগদান হিসাবের অধীনে নিব। আবার অফিস সরঞ্জাম অর্থাৎ অফিসে ব্যবহার্য কম্পিউটার, ক্যালকুলেটর, বিভিন্ন জিনিসপত্র যেগুলো রয়েছে, ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, আরও বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জাম একটি প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকে, সবগুলোর নামে আলাদা আলাদা হিসাব না রেখে একটি সাধারণ শিরোনাম ব্যবহার করব আর সেটির নাম হচ্ছে অফিস সরঞ্জাম। এবারে আসো, তারপরে এখানে আরেকটি হিসাব খাত হচ্ছে মূলধন হিসাব। এবার প্রশ্ন হচ্ছে যে মূলধন কেন আসলো? আমরা যদি লেনদেন থেকে প্রশ্ন শব্দ খুঁজতে যাই নগদ অফিস সরঞ্জাম এখান থেকে পাবো, কিন্তু মূলধন শব্দটি কিন্তু এখানে লেখা ছিল না, উল্লেখ ছিল না। এভাবে যদি আমরা খুঁজি আমরা কিন্তু হিসাব খাত নির্ণয় করতে পারবো না। আমাদের আগেই আমরা বলেছি আমরা ব্যবসায়ের হিসাব রাখছি, মালিকের হিসাব কিন্তু আমরা রাখছি না। ব্যবসার মধ্যে কি কি পরিবর্তন ঘটছে সেখানে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রত্যেকটি লেনদেনের দুটি প্রভাব চিন্তা করবো। এই যে ব্যবসার মধ্যে নগদ টাকা আসছে, এই নগদ টাকা কোথা থেকে আসলো? মালিক সরবরাহ করেছে, এই জন্য এখানে নগদান হিসাব এবং মূলধন হিসাব সম্পর্ক যুক্ত। এই যে ব্যবসার মধ্যে অফিস সরঞ্জাম আসলো, এই অফিস সরঞ্জাম কোথা থেকে আসলো? এটা কি ব্যবসায় নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে নাকি মালিক নিয়ে আসছে? এটা মালিক নিয়ে আসছে, এই জন্য অফিস সরঞ্জাম এবং মূলধন হিসাব। এভাবে প্রত্যেকটি লেনদেনের দুটি প্রভাব ব্যবসার মধ্যে পড়বে, এই দুটি প্রভাব থেকে আমরা দুটি হিসাব খাতকে চিহ্নিত করবো।
তো এই লেনদেনের মধ্যে যেহেতু দুইটি ঘটনা ছিল, এই জন্য এখানে আমরা তিনটি হিসাব খাত পেয়েছি। একটা হচ্ছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব, আরেকটা হচ্ছে মূলধন হিসাব। এবার আসো এই হিসাব খাতগুলোর আমরা শ্রেণীবিন্যাস করব। তো আমরা শ্রেণীবিন্যাস আগের ক্লাসে আমরা বলেছি, শ্রেণীবিন্যাসগুলো বা বিভিন্ন সময় হিসাব বিজ্ঞানের কার্যক্রম আমরা দুটি পদ্ধতিতে করে থাকি। একটি হচ্ছে সনাতন পদ্ধতি, আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি। নগদান হচ্ছে সম্পদ বোঝাচ্ছে, এই জন্য সনাতন পদ্ধতিতে এটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আর আধুনিক পদ্ধতিতে নাম হচ্ছে সম্পদ হিসাব। তারপরে অফিস সরঞ্জামটা একই বিষয়, এটা সনাতন পদ্ধতিতে নাম হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আধুনিক পদ্ধতিতে নাম হচ্ছে সম্পদ হিসাব। মূলধন হিসাবটা হচ্ছে সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ মূলধন দ্বারা যেহেতু মালিককে বোঝাচ্ছে, মালিক যেহেতু একজন ব্যক্তি, এই জন্য এটা ব্যক্তিবাচক হিসাব, আর আধুনিক পদ্ধতিতে এটা হচ্ছে মালিকানা শব্দ হিসাব। এখন প্রশ্ন হচ্ছে যে সনাতনের নাম হচ্ছে সম্পত্তিবাচক, আধুনিকের নাম হচ্ছে সম্পদ, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি হিসাব বিজ্ঞান হচ্ছে একটি ব্যবহারিক ও গতিশীল শাস্ত্র, এটা ব্যবহারের সাথে সাথে ব্যবহারকারীদের প্রয়োজনের নিরিখে পরিবর্তন হয়। ভাষাও হচ্ছে একটি বহতা নদীর মতো, মানুষের সময়ের সাথে সাথে ভাষার মধ্যে বিভিন্ন পরিবর্তন আসে। আগে যেটাকে সম্পত্তি বলা হতো এখন সেটাকে সম্পদ বলা হচ্ছে। হয়তো সাহিত্যের মধ্যে সম্পদ এবং সম্পত্তির মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে সম্পদ এবং সম্পত্তির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এরপরে আমরা এই মূলধনটাকেই আরেকটু বিস্তারিত অর্থে দেখব আরেকটি লেনদেনের মাধ্যমে। এখানে জনাব আবরার 2020 সালের 1 জুলাই তারিখে নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 70,000 টাকা এবং 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। আমাদের আগের উদাহরণটার মধ্যে দুটি বিষয় ছিল, একটি ছিল নগদ আরেকটি ছিল অফিস সরঞ্জাম, দুটি ছিল সম্পদ। এখন আরো একটি বিষয় যুক্ত হলো যে এখানে হচ্ছে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। আচ্ছা, কারো কাছ থেকে ঋণ নেওয়া মানে হচ্ছে টাকা নেওয়া, তো এই ঋণের সাথে নগদ একটা বিষয় জড়িত আছে। আর ঋণ সাধারণত তৃতীয় পক্ষের কাছ থেকে নেওয়া হয়, এটা মালিক সরবরাহ করে নাই, এই জন্য তৃতীয় পক্ষের নিকট আমাদের নতুন করে একটি দায় সৃষ্টি হবে। এই লেনদেনটা বিশ্লেষণ করলে আমরা যে হিসাব খাতগুলো পাবো, একটা হচ্ছে নগদ, আরেকটা হচ্ছে আসবাবপত্র নামক সম্পদ, এবং এই যে ঋণ নিল, ঋণটাও কিন্তু নগদের সাথে সম্পর্কযুক্ত, আর এই ঋণটা নিজেও একটা দায়, এখানে ঋণ আরেকটা হিসাব হবে, আর মালিক ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো সরবরাহ করলো সেগুলোর নাম হবে মূলধন হিসাব। এগুলোকে যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে কি পাবো, যে নগদান এটা সম্পত্তিবাচক হিসাব, আসবাবপত্র এটাও সম্পত্তিবাচক হিসাব, ঋণ যেহেতু ঋণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয় এই জন্য ঋণ হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, মূলধন মালিকের সাথে সম্পর্কযুক্ত এই জন্য মূলধন হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। এবার আধুনিক পদ্ধতিতে যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে আমরা দেখব যে নগদান, আসবাবপত্র এগুলো হচ্ছে সম্পদ হিসাব, ঋণ হচ্ছে দায় হিসাব। একটু লক্ষ্য করো, সনাতন পদ্ধতিতে ঋণকে আমরা বলছি ব্যক্তিবাচক হিসাব, কারণ এটা ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত, আর আধুনিক পদ্ধতিতে আমরা বলছি এটা দায় হিসাব, অর্থাৎ এই যে আমি কারো কাছ থেকে টাকা গ্রহণ করলাম, ভবিষ্যতে এই অর্থ পরিশোধ করতে হবে বাধ্যবাধকতার জন্য, এটাকে আমরা ব্যক্তির সাথে না বলে আমরা বললাম দায়, যেহেতু এটা পরিশোধ করতে হবে এটা দায় হিসাব। মূলধনটাও আমরা ব্যক্তিবাচক না বলে আমরা বলবো মালিকানা সত্য, অর্থাৎ সম্পদের উপর মালিকের যে দাবি বা অধিকার। তো এই আধুনিক এবং সনাতন পদ্ধতির শ্রেণীবিন্যাস আমরা যে পদ্ধতিতেই করি না কেন, প্রায়োগিক সমস্যার ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে এই আধুনিক আর সনাতনের মধ্যে তেমন কোনো পার্থক্য সমস্যা সৃষ্টি করবে না। কিন্তু আমরা যখন এমসিকিউ প্রশ্নের উত্তর করব, এমসিকিউ প্রশ্নের উত্তর করার জন্য আমাদের দুটি পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, কারণ অনেক সময় এমসিকিউ প্রশ্ন এমন হতে পারে যে ঋণ হিসাব আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণীর হিসাব, উত্তর হবে দায় হিসাব। যদি প্রশ্ন করা হয় ঋণ হিসাব সনাতন পদ্ধতিতে কোন শ্রেণীর হিসাব, তাহলে কিন্তু উত্তর হবে ব্যক্তিবাচক হিসাব। এই জন্য এমসিকিউতে সঠিক উত্তর করার জন্যই আমাদের দুটি পদ্ধতিতে শ্রেণীবিন্যাস সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি। জুলাই 5 ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। তো এই যে ব্যাংকে হিসাব খোলা হলো, তুমি একটু প্রাতিষ্ঠানিক দৃষ্টিতে চিন্তা করো, ব্যবসায়ের মধ্যে টাকা ছিল, নগদ টাকা ছিল, এই টাকা আমি ব্যাংকে জমা দিয়ে হিসাব খুললাম, তো আমার টাকা ব্যাংকে জমা হয়ে গেল এবং প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেল। এখানে দুটি হিসাব খাত জড়িত, একটি হচ্ছে ব্যাংক হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব। তো ব্যাংক হচ্ছে সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব, আর আধুনিক পদ্ধতিতে এটা সম্পদ হিসাবও হয় দায় হিসাবও হয়। আমরা এটা প্রথমে সনাতন হিসাব কেন সে ব্যাখ্যা
ব্যাংক হিসাব আধুনিক পদ্ধতিতে, ব্যাংক হিসাব সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব, কারণ ব্যাংক হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত, ব্যাংক হচ্ছে একটি কৃত্রিম ব্যক্তি একটি প্রতিষ্ঠানের নাম, এই জন্য ব্যাংক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। আর আধুনিক পদ্ধতিতে ব্যাংক হচ্ছে সম্পদ বা দায় হিসাব। এখন প্রশ্ন হচ্ছে সম্পদ বা দায় হিসাব হয় কিভাবে, একটি হিসাব দুটি শ্রেণীতে বিপরীতমুখী শ্রেণীতে কিভাবে পড়ে, যে আমার যদি ব্যাংকে টাকা জমা থাকে তাহলে আমরা বলবো সম্পদ হিসাব, কিন্তু ব্যাংক থেকে যদি আমি জমার চেয়ে বেশি টাকা উত্তোলন করি তখন সেটা হয়ে যাবে দায় হিসাব। অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানে এমন কিছু হিসাব পাবো যেগুলো সম্পদ হিসাব বা দায় হিসাব দুটো হিসাবের ভূমিকা পালন করতে পারে, এগুলোকে আমরা বলবো দ্বৈত হিসাব। পরবর্তীতে আমরা এরকম দ্বৈত হিসাবের সাথে আরো পরিচিত হব। এবার আসো নগদান হিসাব। নগদান হিসাব আধুনিক পদ্ধতিতে হচ্ছে সম্পদ হিসাব, আর সনাতন পদ্ধতি হচ্ছে সম্পত্তি হিসাব। এই নগদান হিসাব সামনের দিকে যতবারই আসবে এর শ্রেণীবিভাগটা নিয়ে আমরা কথা বলবো না, যেহেতু নগদান নিয়ে আমরা বারবার কথা বলেছি। এবার আমরা অন্য একটি উদাহরণের দিকে চোখ রাখবো। এখানে নগদে পণ্য বিক্রয় 80,000 টাকা। এই যে নগদে পণ্য বিক্রয় করলাম, এটা হচ্ছে লেনদেন। এই লেনদেনের দুটি হিসাব খাত কি কি থাকবে, আমরা ব্যবসার দিকে যদি একটু পরিবর্তনের দিকে লক্ষ্য করি, দেখবো যে পণ্য বিক্রয় করার সাথে সাথে আমার নগদ টাকার প্রাপ্তি ঘটেছে, তার মানে এখানে নগদান নামক একটি হিসাব জড়িত। আবার এই পণ্য বিক্রয় করার ফলে প্রতিষ্ঠানের রাজস্ব বা আয় হয়েছে, এই জন্য বিক্রয় হিসাব সম্পর্কযুক্ত। এবার শ্রেণীবিভাগে আসা যায়। নগদান আমরা আগেই বলেছি, নগদান হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবং আধুনিক হচ্ছে সম্পদ হিসাব, আর বিক্রয় হচ্ছে বিক্রয় করে যেহেতু আমার নগদ টাকা প্রাপ্তি হয়েছে, বা এটা আমি যদি নগদে নাও হয় ভবিষ্যতে আমি টাকা বা অর্থ পাবো, এজন্য এটা আমার আয় সংগঠিত হয়ে গেছে, এজন্য সনাতন পদ্ধতিতে এটা হচ্ছে আয় হিসাব। সনাতন পদ্ধতিতে এটা হচ্ছে নামিক হিসাব, আর আধুনিক পদ্ধতিতে এটাকে আমরা বলবো আয় হিসাব বা রাজস্ব হিসাব। এবারে বিক্রয়ের আমরা অন্য একটি অপশন দেখবো, যে ধারে পণ্য বিক্রয় করা হলো। ধারে মানে হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় করলাম, অর্থাৎ আমি কাস্টমারের কাছে পণ্য বিক্রি করেছি কিন্তু তার কাছ থেকে এখনই কোনো নগদ অর্থ গ্রহণ করিনি, ভবিষ্যতে তার কাছ থেকে আমি টাকা পাবো, এটাকে বলা হচ্ছে ধারে বা বাকিতে। তো বাকিতে পণ্য বিক্রি করলে যেহেতু আমি নগদ টাকা পাইনি ভবিষ্যতে টাকা পাবো, এটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় হচ্ছে প্রাপ্য হিসাব। আর এই যে আমি বিক্রয় করলাম, যদি আমি টাকা পাইনি আমার অর্থ প্রাপ্তির একটি অধিকার সৃষ্টি হয়েছে, এই সময়ের মধ্যে আয় সংগঠিত হয়েছে বলে ধরে নেওয়া হবে, এজন্য এখানে আরেকটি হিসাব কথা হচ্ছে বিক্রয় হিসাব। এভাবে আমরা লেনদেনের দুটি প্রভাব চিন্তা করে হিসাব খাত এখান থেকে আমরা শনাক্ত করব। তো এগুলোর হিসাব খাত শ্রেণীবিন্যাসটা আমরা জেনে নিই। প্রাপ্য হিসাব হচ্ছে সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব। এখন প্রশ্ন হচ্ছে এটা ব্যক্তিবাচক হিসাব কেন, যেহেতু প্রাপ্য হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছেই আমি বাকিতে পণ্য বিক্রয় করেছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দেশ করছে, এই জন্য এটা ব্যক্তিবাচক হিসাব। আর আধুনিক পদ্ধতিতে এটা হচ্ছে সম্পদ হিসাব। আমরা সম্পদের বৈশিষ্ট্য জানি, যে ভবিষ্যতে অর্থ প্রাপ্তির যে সম্ভাবনা যে নিশ্চয়তা তাকেই সম্পদ বলা হয়, এই জন্য এটা হচ্ছে সম্পদ হিসাব। আর বিক্রয় হচ্ছে সনাতন পদ্ধতিতে নামিক হিসাব, অর্থাৎ বিক্রয় করলে আয় হয়, আয় বা ব্যয় জাতীয় হিসাবগুলোকে আমরা নামিক হিসাব বলি, আর আধুনিক পদ্ধতিতে একটা সুনির্দিষ্ট করে আমরা বলবো আয় হিসাব। পরবর্তী উদাহরণে আমরা যাচ্ছি। এই যে আমরা বিক্রয় করলাম, এই বিক্রয়ে কৃত মাল ফেরত আসতে পারে, ফেরত আসলে এখানে কি কি হিসাব খাত হবে, কি প্রভাব পড়বে, সে সম্পর্কে এই উদাহরণে উল্লেখ করা আছে। যে বিক্রয়কৃত মাল বা পণ্য ফেরত আসলো 5,000 টাকা, বিক্রয়কৃত মাল যদি ফেরত আসে, আমি যে আগে বিক্রয় করে আমার আয় হয়েছিল সে আয়টা কমে যাবে, এই জন্য এখানে একটা হিসাব খাত হবে বিক্রয় ফেরত হিসাব। আর যার কাছে আমি বিক্রয় করেছিলাম তার কাছ থেকে আমার টাকা প্রাপ্তির একটি নিশ্চয়তা ছিল, টাকা পাওয়ার কথা ছিল, এখন তার কাছে আমি আর টাকা পাবো না, তার কাছ থেকে টাকা দাবি করতে পারবো না। আর সাধারণত বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রেই ফেরতের বিষয়গুলো হয়ে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো এখানে একটি হচ্ছে বিক্রয় ফেরত হিসাব, আর একটি হচ্ছে প্রাপ্য হিসাব। এবার একটা শ্রেণীবিভাগ করা যাক। বিক্রয় ফেরত সনাতন পদ্ধতিতে হচ্ছে নামিক হিসাব, যেহেতু বিক্রয়ে আয় ছিল এটা বিক্রয়ের বিপরীত ঘটনা, আর আয় বা ব্যয়গুলো নামিক হিসাব বলা হয়, এই জন্য বিক্রয় ফেরত হচ্ছে নামিক হিসাব। আর আধুনিক পদ্ধতিতে এটা বলবো আমরা আয় হিসাব, কিন্তু এক্ষেত্রে আয় হ্রাস পেয়েছে, কারণ বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, ফেরত আসলে সেই বিপরীত ঘটনার ফলে আয় হ্রাস পায়। আর প্রাপ্য হিসাব হচ্ছে
সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব, যেটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত, আর আধুনিক পদ্ধতিতে হচ্ছে সম্পদ হিসাব। এটা ছাড়াও পরবর্তী উদাহরণে আসা যাক, আমরা এই যে বিক্রয়ের কথাটা বলছি, তো বিক্রয় দ্বারা সাধারণত পণ্য বিক্রয়কে বোঝায়, অর্থাৎ যে বিষয়টা, যে মাল বা যে পণ্য আমি আগে ক্রয় করেছিলাম, উদ্দেশ্য ছিল বিক্রয় করা, এরকম পণ্য বিক্রয় করা হলেই সেক্ষেত্রে বিক্রয় হিসাব হবে, সেটা নগদে বিক্রয় হোক, বাকিতে বিক্রয় হোক, চেকের মাধ্যমে হোক, অথবা অন্য কোনো যে কোনো মাধ্যমেই হোক, সেটা বিক্রয় হিসাব হবে এবং সংশ্লিষ্ট হিসাবগুলো হবে। কিন্তু বিষয়টি যদি এমন হয় যে আমি বিক্রয়ের জন্য ওই বস্তুটি ক্রয় করিনি, উদ্দেশ্য ছিল আমি ব্যবহার করব, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে সেটা কোনো ত্রুটি দেখা দিয়েছে বা আমার অপ্রয়োজনীয় মনে হয়েছে আমি বিক্রয় করেছি, সেক্ষেত্রে বিক্রয় হিসাব হবে না, সেক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবকে বিবেচনা আনতে হবে। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি পরিষ্কার করব। এটি হচ্ছে যে পুরাতন আসবাবপত্র বিক্রয় 15,000 টাকা। সাধারণত আসবাবপত্র ব্যবহার করার জন্য ক্রয় করা হয়, তো ব্যবহার করার জন্য যখন আমরা ক্রয় করি তখন এটা সম্পদ হিসেবে বিবেচনা করি, আর এটা যখন বিক্রয় করে ফেলবো তখন মনে করতে হবে যে সম্পদ বিক্রয় করে ফেলেছি, সম্পদ কমে গেছে, সেক্ষেত্রে হিসাব খাতের মধ্যে একটু পরিবর্তন আসবে। এখানে আমরা আসবাবপত্র বিক্রি করলে নগদ টাকা পাবো, বা চেকে বিক্রি করলে আমাদের ব্যাংক জমা বৃদ্ধি পাবে, আর আসবাবপত্র নামক সম্পদ কমে যাবে। এই যে দুইটা পরিবর্তন, সেখান থেকে আমরা পাবো, একটি হচ্ছে নগদান হিসাব, আরেকটি হচ্ছে আসবাবপত্র হিসাব। এই নগদান হিসাব এবং আসবাবপত্র হিসাবের শ্রেণীবিভাগ আমরা আগেও আলোচনা করেছি, এখন আর আমি আলোচনা করে সময় দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা পরবর্তী উদাহরণের দিকে দৃষ্টি দিব। এতক্ষণ যাবৎ আমরা বিক্রয় সম্পর্কিত কয়েকটি লেনদেন নিয়ে কথা বলেছি, এবার আমরা ধারাবাহিকভাবে পণ্য ক্রয় সম্পর্কিত বা অন্যান্য ক্রয় সম্পর্কিত কিছু উদাহরণের দিকে চোখ রাখবো। প্রথমে আছে যে নগদে পণ্য ক্রয় 50,000 টাকা। নগদে পণ্য ক্রয় করলে আমার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ হ্রাস পাবে এবং ক্রয় বাবদ, পণ্য ক্রয় বাবদ একটি খরচ সংগঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা খরচ কেন? কারণ আমি পণ্য ক্রয় করছি বিক্রয় করার জন্য, ভবিষ্যতে আমি আয় করব, আয় করার জন্য যে আমি কিছু টাকা খরচ করলাম, এটা হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা ব্যয় বা খরচ হিসাবের মধ্যে চিহ্নিত করব। তো এখানে ক্রয় হিসাবটা সনাতন পদ্ধতিতে হচ্ছে নামিক হিসাব এবং আধুনিক পদ্ধতিতে হচ্ছে ব্যয় হিসাব, আর নগদান সম্পর্কে তোমাদের বিস্তারিত বলা হয়েছে। পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি, ধারে পণ্য ক্রয় 40,000 টাকা। আগের উদাহরণটাতে ছিল নগদে পণ্য ক্রয়, অর্থাৎ পণ্য ক্রয় করার ফলে আমার নগদ টাকা হ্রাস পেয়েছিল, এখন আমি ধারে বা বাকিতে পণ্য ক্রয় করেছি, আমার নগদ অর্থ হ্রাস পাই। এক্ষেত্রে যার কাছ থেকে আমি ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলাম তার নিকট আমার একটি দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করার কারণে তাকে আমার মূল্য পরিশোধ করতে হবে। এই জন্য এখানে দুটি হিসাব খাত হচ্ছে, একটি হচ্ছে ক্রয় হিসাব, আরেকটি হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যার কাছ থেকে আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি তার কাছে আমরা অর্থ পরিশোধ করতে বাধ্য। এই জন্য সনাতন পদ্ধতিতে প্রদেয় হিসাব হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, আর আধুনিক পদ্ধতিতে এটা হচ্ছে দায় হিসাব। আর ক্রয় হিসাব হচ্ছে সনাতন পদ্ধতিতে নামিক হিসাব এবং আধুনিক পদ্ধতিতে হচ্ছে ব্যয় হিসাব। এবারে আসো, এই যে ক্রয়কৃত পণ্যটা যদি আমরা ফেরত দিই তাহলে কি কি হিসাব জড়িত হবে? ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, সেখানে আমার ক্রয় বাবদ আগে যে ব্যয় হয়েছিল ওই ব্যয়ের পরিমাণটা এখন কমে যাবে, আর বাকিতে ক্রয় করার কারণে তার নিকট আমার যে দায়বদ্ধতা সৃষ্টি হয়েছিল সে দায়বদ্ধতাও কমে যাবে। এখানে হিসাব খাত হবে, একটি হবে প্রদেয় হিসাব, আরেকটি হবে ক্রয় ফেরত হিসাব। প্রদেয় হিসাব আগের মতোই সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব, আর আধুনিক হচ্ছে দায় হিসাব। তবে যখন আমরা ক্রয় করি তখন দায় বৃদ্ধি পায়, আর এই মালটা যখন আমরা ফেরত দিয়ে দিই তখন হচ্ছে দায় হ্রাস পায়। সনাতন পদ্ধতিতে ক্রয় ফেরত হচ্ছে নামিক হিসাব, আর আধুনিক পদ্ধতিতে হচ্ছে ব্যয় হিসাব। এবারে আসো আমরা পণ্য ক্রয় ছাড়া অন্য কিছু ক্রয় নিয়ে কথা বলি, যেমন মণিহারি ক্রয় করা হলো 40,000 টাকা। এখানে মণিহারি হচ্ছে যে অফিসে ব্যবহারের জন্য টুকিটাকি বিষয়বস্তু, যেগুলো সাধারণত টাকার অ্যামাউন্টের পরিমাণ কম থাকে এবং যেগুলোর উপযোগিতা সাধারণত এক হিসাবকালের মধ্যে শেষ হয়ে যায়, সেগুলোকে আমরা সাধারণত মণিহারি বলি। যেমন কাগজ, কলম, কার্বন, পিন, এই টুকিটাকি যে খরচগুলো আছে এগুলো হচ্ছে মণিহারি। তো পণ্য ক্রয় করলে উদ্দেশ্য থাকে
এটা আমরা বিক্রয় করব আর মনিহারি ক্রয় করলে উদ্দেশ্য হচ্ছে এটা প্রতিষ্ঠান আমরা ব্যবহার করব এই জন্য এটাকে আমরা ক্রয় হিসাবের মধ্যে লিপিবদ্ধ করতে পারবো না তখন হিসাব করতে হবে মনিহারি হিসাব আর হচ্ছে নগদান হিসাব মনিহারিটা হচ্ছে সনাতন পদ্ধতিতে নামিক হিসাব আর আধুনিক পদ্ধতিতে ব্যয় হিসাব আর নগদান হচ্ছে সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব এরপর আরেকটি বিষয় খেয়াল করব অফিসের জন্য কম্পিউটার প্রায় 70,000 টাকা এখন অফিসের জন্য আমরা যদি কাগজ কলম ক্রয় করি এটাও ক্রয় করা হলো আবার অফিসের জন্য কম্পিউটার ক্রয় করলাম এটাও ক্রয় দুইটা ক্রয়ের মধ্যে পার্থক্য পার্থক্য হচ্ছে উপযোগের মধ্যে আমরা কাগজ কলম ক্রয় করলে সাধারণত অল্প কয়েকদিনের মধ্যে এগুলো নিঃশেষ হয়ে যাবে আর কম্পিউটার ক্রয় করলে এর কার্যকারিতা কয়েকদিনে শেষ হবে না কয়েক হিসাব কাল বা কয়েক বছর আমরা ব্যবহার করব এই জন্য এটাকে সম্পদ বিবেচনা করা হয় আর কম্পিউটার বা ইলেকট্রনিক্স জিনিসগুলো ক্রয় করা হলে এগুলো আমরা একটি নির্দিষ্ট শিরোনাম ব্যবহার করব তার নাম হচ্ছে অফিস সরঞ্জাম তো অফিস সরঞ্জাম নিয়ে আমরা আগেও কথা বলেছি এখানে অফিস সরঞ্জাম আর নগদান হিসাব জড়িত সবগুলোর শ্রেণীর বিভাগ নিয়ে আমরা আগেও কথা বলেছি আমরা পরবর্তী উদাহরণে চলে যাব এবার আসো আগে কিছু লেনদেনের মধ্যে আমরা দেখেছি ক্রয় হিসাব থাকে এই তখন উদ্দেশ্য থাকে পণ্য বিক্রয় করার কিন্তু অনেক সময় প্রতিষ্ঠান এরকম ঘটনা ঘটে যে এই পণ্যটা বিক্রয় না করে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার হয়ে যায় অর্থাৎ এই পণ্যটা আমি ক্রয় করেছিলাম বিক্রয় করে আয় অর্জিত হবে কিন্তু আমার আয় অর্জিত হয়নি অন্য কোনো কাজে আমি ব্যবহার করে ফেলেছি সেক্ষেত্রে আমাদের হিসাব খাতগুলো কি হবে বিনামূল্যে পণ্য বিতরণ করার উদ্দেশ্য থাকে ভবিষ্যতে ভোক্তারা যাতে এই পণ্য ব্যবহার করে আবার তারা পণ্য ক্রয় করতে আগ্রহী হয়ে ওঠে এই যে ক্রেতাদেরকে আমরা ভোক্তাদেরকে আগ্রহী করার জন্য পণ্য বিতরণ করলাম হিসাব বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় বিজ্ঞাপন এই জন্য এখানে হবে বিজ্ঞাপন হিসাব আর যেহেতু পণ্যটা আমি ক্রয় করেছিলাম বিক্রয় করতে পারিনি এখানে ক্রয় হিসাব আবার সম্পর্কযুক্ত অর্থাৎ ক্রয় বাবদ ব্যয়টা পরিবর্তিত হয়ে বিজ্ঞাপন বাবদ ব্যয়ের মধ্যে চলে যায় এখানে বিজ্ঞাপন হিসাব এবং ক্রয় হিসাব সম্পর্কযুক্ত দুটো হিসাবই সনাতন পদ্ধতিতে নামিক হিসাব এবং আধুনিক পদ্ধতিতে এই দুটি হিসাব হচ্ছে ব্যয় হিসাব এবার আসো যে মালিক কর্তৃক ব্যবসা থেকে নগদ উত্তোলন মালিক ব্যবসার মধ্যে বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করে আবার মালিক তার নিজস্ব প্রয়োজনে ব্যবসা থেকে নগদ বা বিভিন্নভাবে পণ্য উত্তোলন করে থাকে এক্ষেত্রে উত্তোলন করলে মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনেই উত্তোলন করে সেক্ষেত্রে আমরা এটাকে লিখব উত্তোলন হিসাব আর যেহেতু মালিক নগদ টাকা নিয়ে গেছে এখানে নগদান হিসাব সম্পর্কযুক্ত তো উত্তোলন হিসাব হচ্ছে সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব এখন প্রশ্ন হচ্ছে ব্যক্তিবাচক হিসাব কেন উত্তোলন মানে হচ্ছে মালিক ব্যবসায় থেকে গ্রহণ করেছে মালিক যেহেতু একজন ব্যক্তি এই জন্য এটা ব্যক্তিবাচক হিসাব আর আধুনিক পদ্ধতিতে এটা হচ্ছে মালিকানা শর্ত হিসাব পরবর্তী উদাহরণে আমরা চলে যাব ব্যাংক হতে উত্তোলন করা আমরা আগের ক্লাসে বলেছি যে আমরা যখন হিসাব খাত শ্রেণী বিভাগ করব তখন যদি আমরা শব্দ খুঁজলে কিন্তু আমরা হিসাব খাত আমরা আগের উদাহরণে বলেছি হিসাব খাত নির্ণয় করার সময় লেনদেন থেকে যদি আমরা শব্দ খুঁজে হিসাব খাত নির্ণয় করতে যাই তাহলে কিন্তু ভুল হবে আমরা শব্দ খোঁজার পরিবর্তে আমরা ব্যবসার কি পরিবর্তন ঘটলো পরিবর্তনের দিকে দৃষ্টিপাত করব এই যে ব্যাংক হতে উত্তোলন করা আছে এখানে উত্তোলন শব্দটি লেখা আছে তার মানে উত্তোলন হিসাব হবে না আমরা আগেই বলেছি উত্তোলন মানে হচ্ছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে অর্থাৎ উত্তোলনটা মালিকের সাথে সম্পর্কযুক্ত হবে এখানে ব্যাংক হতে উত্তোলন করা হলো কেন উত্তোলন করা হলো লেখা নেই উল্লেখ করা নেই আমরা ধরে নিব ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন করা হয়েছে ব্যবসায়িক প্রয়োজনে উত্তোলন করলে কি পরিবর্তন ঘটলো পরিবর্তনের দিকে তাকাবো ব্যবসার মধ্যে নগদ টাকা বৃদ্ধি পাবে আর আমাদের যে ব্যাংকে টাকা জমা ছিল ব্যাংক থেকে টাকা কমে যাবে অর্থাৎ এখানে হিসাব খাত হবে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব এখানে উত্তোলন হিসাব হবে না পরবর্তী উদাহরণে চলে যাচ্ছি চেকে বেতন প্রদত্ত হবে প্রতিষ্ঠানে যারা শ্রমিক কর্মচারী আছে তাদেরকে আমরা বেতন প্রদান করি বেতন নগদেও প্রদান করতে পারি চেকের মাধ্যমে প্রদান করতে পারি তো আমরা চেকের মাধ্যমে বেতন প্রদান করলে বেতন বাবদ খরচ সংঘটিত হবে এবং চেক দেওয়ার অর্থ হচ্ছে আমার ব্যাংকে টাকা জমা আছে এই কর্মচারী ব্যাংক থেকে টাকা নিয়ে যাবে আমার ব্যাংক জমা হ্রাস পাবে এই জন্য এখানে বেতন হিসাব এবং ব্যাংক হিসাব সম্পর্কযুক্ত বেতন হচ্ছে সনাতন পদ্ধতিতে নামিক হিসাব আধুনিক পদ্ধতিতে ব্যয় হিসাব আর ব্যাংক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব সনাতন পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে হচ্ছে সম্পদ হিসাব পরবর্তী উদাহরণে যাচ্ছি
অনাদায়ী পাওনা বা পুরিন ধার্য করা হবে। অনাদায়ী পাওনা হচ্ছে আমি বাকিতে পণ্য বিক্রি করেছি, তাগাদা দেওয়া সত্ত্বেও তাদের কাছ থেকে আর টাকা পাওয়া যাবে না, এটা আমি নিশ্চিত হয়ে গেছি, এটা প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি, এখানে অনাদায়ী পাওনা একটি হিসাব খাত হবে। আর যেহেতু তারা আমাদের প্রাপ্য হিসাব ছিল, সম্পদ ছিল, তাদের কাছ থেকে আমি আর টাকা পাবো না, প্রাপ্য হিসাব নামক আরেকটা হিসাব হবে। অনাদায়ী পাওনা সনাতন পদ্ধতিতে নামিক হিসাব, আধুনিক পদ্ধতিতে ব্যয় হিসাব, আর প্রাপ্য হিসাব আধুনিক পদ্ধতিতে হচ্ছে সম্পদ হিসাব এবং সনাতন পদ্ধতিতে হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, যেহেতু এটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী উদাহরণে যাচ্ছি, আয়কর প্রদত্ত হবে। আয়কর হচ্ছে একটি নির্দিষ্ট অর্থ বছরে আয়ের বিপরীতে যে কর দেওয়া হয় তার নাম হচ্ছে আয়কর। এটা সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করতে হয়। আমরা প্রথম পত্রে যেহেতু এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক করে থাকি, হিসাব নিকাশ সংরক্ষণ করে থাকি, আর আইন অনুসারে এক মালিকানা প্রতিষ্ঠানকে আয়কর প্রদান করতে হয় না, আয়কর প্রদান করতে হয় মালিককে ব্যক্তিগতভাবে। তো যেহেতু মালিক ব্যক্তিগতভাবে আয় করেছে, মালিক ব্যক্তিগতভাবে আয়কর প্রদান করছে, এই জন্য আয়করটা হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ। তো আমরা আগেই বলেছি যে আমরা লেনদেন থেকে যখন হিসাব খাত চিহ্নিত করবো, শব্দ দিয়ে আমরা হিসাব খাত নির্ণয় করতে পারবো না, আমাদের হিসাব বিজ্ঞানের পারিভাষিক করতে ব্যবসার কি কি পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের আলোকে আমাদের এই হিসাব খাত চিহ্নিত করতে হবে। যেহেতু আয়করটা মালিকের ব্যক্তিগত খরচ, এর জন্য এখানে হবে উত্তরণ হিসাব, আর এই আয়কর দেওয়ার ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ হ্রাস পেয়েছে, এর জন্য এটা হবে নগদান হিসাব। অনুরূপ ভাবে প্রশ্নে যদি উল্লেখ করা থাকে, লেনদেনে যদি উল্লেখ থাকে যে জীবন বিমা প্রিমিয়াম প্রদান, তাহলে সেক্ষেত্রেও এক উত্তরণ হিসাব এবং নগদান হিসাব হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন, যেহেতু ব্যবসায়ের জীবন নেই, জীবন আছে হচ্ছে মালিকের, তার মানে ধরে নিতে হবে এটা মালিকের জন্য খরচ করা হয়েছে, আর মালিকের জন্য কোনো খরচ করা হলে বা মালিক যদি ব্যবসায় থেকে কোনো অর্থ গ্রহণ করে সেক্ষেত্রে হবে উত্তরণ হিসাব। আর যদি সেটা সে নগদে গ্রহণ করে থাকে নগদান হবে, ব্যাংক থেকে গ্রহণ করলে ব্যাংক হিসাব হবে, বা অন্য কোনো মাধ্যমে যদি গ্রহণ করে থাকে সংশ্লিষ্ট হিসাবগুলো বিবেচনায় আসবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যাবৎ আমরা কিছু লেনদেন থেকে কিভাবে হিসাব খাত নির্ণয় করতে হয় হিসাব খাত নির্ণয় করা শিখলাম, হিসাব খাত নির্ণয় করে সনাতন আধুনিক পদ্ধতিতে কিভাবে আমাদের এই শ্রেণীবিভাগ করতে হয় এই শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানলাম। আমি আশা করব তোমরা বাসায় বসে আমাদের যে গ্রিন পাবলিকেশনসের হিসাব বিজ্ঞান বইটি রয়েছে এই বই থেকে আরও বিস্তারিতভাবে চর্চা করার চেষ্টা করবে। আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার তোমাদের উল্লেখ করে দিচ্ছি, আমাদের এই নির্ধারিত বইয়ের 33 নম্বর পৃষ্ঠায় উদাহরণ 4 এবং 93 নম্বর পৃষ্ঠায় সমস্যা 4 রয়েছে, সেখানে কিছু লেনদেন আছে, লেনদেন থেকে এভাবে তোমাকে হিসাব খাত নির্ণয় করে সনাতন এবং আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ করার কথা বলা আছে। আশা করি তোমরা সেগুলো চর্চা করবে। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা দেখা দেয় সেগুলো আমাদের সাথে যখন তোমাদের যোগাযোগ হবে সে সময় আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সে পর্যন্ত ভালোভাবে তোমাদের অধ্যয়ন চালিয়ে যাবে, আর আমরা পরবর্তী ক্লাসে হিসাব সমীকরণ নিয়ে কথা বলবো। হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো থেকে সিকিউ এবং এমসিকিউ দুটো অংশেই প্রশ্ন হয়, এই জন্য এই ক্লাসগুলো তোমরা আরও মনোযোগের সাথে লক্ষ্য করবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।